বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, হিপ বাংলাদেশ সোসাইটি লিমিটেডের একটি চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনার চাকরির বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে 4/12/2022 তারিখে, মানে রিসেন্টলি। আপনারা জানেন যে হিপ বাংলাদেশ সোসাইটি জাতীয় পর্যায়ের একটি সমাজসেবামূলক বেসরকারি সংস্থা। দেশের প্রতিটি পরিবার, হাসপাতাল, ক্লিনিক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ সহ আবাসিক ও জনসমাগম স্থানে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে অর্থ সংস্থা সবার জন্য নিরাপদ পানি শীর্ষক কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এই যে একটা পরিকল্পনা গ্রহণ করেছে, এই উক্ত কর্ম পরিকল্পনার জন্য বিভিন্ন জেলা, দেশে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে নিম্ন উন্নত কিছু তারা পদে লোক নেবে, সেগুলো আজকে আপনাদের সাথে জানাবো। যে সব তারা কী কী পদ নেবে, কোন পদে কত টাকা বেতন বা কী কী যোগ্যতা লাগে। এখানে 1 নম্বর পদের নাম দেওয়া আছে রিজিওনাল ম্যানেজার, RM। পদের সংখ্যা হচ্ছে 16টি। আপনার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স সমমান, NGO মার্কেটিংয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ক্ষেত্রে 50 বছর অনূর্ধ্ব, বেতন আলোচনা সাপেক্ষে। দ্বিতীয় নম্বরে দেওয়া আছে রিজিওনাল অ্যাকাউন্ট, RA। পদের সংখ্যা আছে 16টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে BBA, MBA অ্যাকাউন্ট পদে। 2+ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 45 বছর, আলোচনা সাপেক্ষে বেতনটা। 3 নম্বরে যে জেলা জোন ম্যানেজার, GM, ZM। পদের সংখ্যা হচ্ছে 80টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান, যে কোনো চাকরি মার্কেটিংয়ে 2+ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনুযায়ী হচ্ছে 45 বছর। বেতন হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। 4 নম্বর আছে জেলা জোন অ্যাকাউন্ট, ZA। পদের সংখ্যা 80টি। শিক্ষাগত যোগ্যতা BCom সমমান, কম্পিউটারে দক্ষ, 1+ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হচ্ছে 42 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বেতন স্কেল দেওয়া আছে 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। 5 নম্বরে আছে উপজেলা ইউনিট ম্যানেজার, UM। প্রতি উপজেলা মহানগর থানার একটি করে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক সমমান, মার্কেটিং চাকরির 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 42 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল দেওয়া আছে 12,200 থেকে 25,000 টাকা, 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। তারপর দেওয়া আছে ফিল্ড অফিসার, FO। প্রতিটি উপজেলা মহানগর থানায় 8টি স্নাতক সমমান বিজ্ঞান বিভাগের পাত থেকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হচ্ছে আপনারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে 18,000 থেকে 23,000 টাকা পর্যন্ত। 7 নম্বর দেওয়া আছে সহকারী ফিল্ড অফিসার, প্রতিটি উপজেলায় মহানগরে 8টি করে। HSC সমমান বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ 35 বছর যারা তাদের আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল আছে 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। তারপরে আপনার আছে রিসিপশনালিস্ট মহিলা, 80 জন। SSC পাস থাকলেই হবে। যাদের 35 বছর তারা আবেদন করতে পারবে এবং 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন। 10 নম্বর আছে অফিস সহায়ক, 80 জন। 80টি পদ আছে। SSC পাস থাকলেই হবে, 1 বছরের অভিজ্ঞতা অথবা 1 বছরের অভিজ্ঞতার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস। যাদের 1 বছরের অভিজ্ঞতা আছে তারা 8ম শ্রেণী পাস হলেও চলবে। বয়সসীমা ধরা হয়েছে 35 বছর। বেতন হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। 11 নম্বরে আছে আপনার 16টি পদ, SSC 8ম শ্রেণী পাস এবং ট্রান্সপোর্ট অথরিটি করতে লাইসেন্স থাকতে হবে তাদের। 18+ বছর হলেই হবে। আর আপনার বেতন হচ্ছে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। এখানে আপনার শর্তাবলীতে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। বয়স অভিজ্ঞতা সংক্রান্ত 5 জানুয়ারি 2023 তারিখের মধ্যে 18 বছর উল্লেখিত বয়সসীমা থাকতে হবে। 1 নং পদের জন্য অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, সেনা অফিসার, সরকারি কর্মকর্তা, NGO কর্মকর্তা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এখানে আবেদন করার নিয়ম হচ্ছে www.hipbd.com ওয়েবসাইটে রক্ষিত আবেদন ফর্ম ডাউনলোড করে আপনারা তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আবেদনপত্র ডাউনলোড করে আপনারা পূরণ করবেন।
পূরণ করে আবেদনপত্রের সাথে একটা আবেদন লিখবেন। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি, পরীক্ষার ফি জামানত বাবদ রসিদ, পরীক্ষার ফি জামানতের মূল কপি, 10 টাকা ডাকটিকিট সম্বলিত, 10 টাকা 5 পয়সা, ড এত ইঞ্চি সাইজের ফেরত খামে আপনারা পাঠাতে পারবেন। ঠিকানাটা হচ্ছে, ঠিকানার নিচে দেওয়া আছে, আপনারা জানেন। এখানে আপনাদের 1 ও 4 নং পদের জন্য 300 টাকা, 5 ও 9 নং পদের জন্য 200 টাকা এবং 10 নং পদের জন্য 100 টাকা পরীক্ষার ফি। অফেরতযোগ্য বাবদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাকলি শাখা হিপ বাংলাদেশ সোসাইটি 34 নম্বর এ তথ্য জমা দিতে হবে। তো এই ছিল আজকে আজকে আপনাদের জন্য চাকরির বিজ্ঞপ্তি। আমরা পরবর্তীতে যে কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।